নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ ফ্লোরা ফনা। আজকে যে গাছটা নিয়ে কথা বলবো, এই গাছটা হলো স্পাইডার প্ল্যান্ট। অবশ্যই কম বেশি সবারই বাড়িতে এই গাছটি রাখা উচিত। আর এই গাছটির যত্ন, পটিং মিডিয়া এবং প্রোপাগেশন নিয়ে আমি আলোচনা করেছি ভিডিও শেষের দিকে। আপনারা চাইলে ওইটুকু অংশও দেখতে পারেন, আমি ডিসক্রিপশান বক্সে সেই সময়টা উল্লেখ করে দেব। এবারে বলে রাখি এই গাছটা কেন আপনার বাড়িতে রাখা উচিত। আমরা সবাই এখন কম বেশি বাড়িতে এসি চালাচ্ছি, জানলা দরজাগুলি বন্ধ থাকে এবং যাদের বিশেষত ফ্ল্যাট বাড়ি সেই সমস্ত জায়গাগুলিতে বাতাস চলাচলের কিছুটা সমস্যাও হয়ে ওঠে। সারাদিন জানলা দরজা বন্ধ থাকার কারণে আমাদের যে বাড়িতে হিতপাতিগুলি চলে, যেমন এসি হোক, রেফ্রিজারেটর হোক, বা আমরা যে বার্নার ইউজ করি, গ্যাস বার্নার, সেখান থেকে কিছু না কিছু অল্প বিস্তার হলেও গ্যাসের খারাপ গ্যাসগুলি তৈরি হয়। সেক্ষেত্রে কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড এবং আরও অনেক গ্যাস আমাদের অজান্তেই তৈরি হয় এবং অজান্তে আমরা সেগুলিকে প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি। কিন্তু আমরা এগুলি দীর্ঘদিন ধরে এভাবে প্রশ্বাসের সাথে গ্রহণ করতে করতে হয়তো আমাদের শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় যেগুলো আমরা নিজেরাও জানতে পারি না। এটা কিন্তু কোনো ভয় দেখানোর কথা বলছি না, এটা কিছুটা হলেও রিয়েলিটি। যদিও আমি এই নিয়ে এই কতটা গ্যাস প্রোডাকশান হয় বা কী ধারা কী বৃত্তান্ত শরীরে কতটা এফেক্ট ফেলে সেই নিয়ে আমি একদম সায়েন্টিফিক বিস্তারিত আলোচনায় যাব না, কিন্তু এটুকু আমরা সবাই জানি, ক্ষেত্রে যদি বাড়িতে একটা আমরা গাছ এনে রাখি বা বাড়ির মধ্যে যদি কিছু গাছ থাকে, সবুজের সংস্পর্শে যদি আমরা থাকি, সেক্ষেত্রে বাড়ির যে বাতাসটা চলাচল করে সেটা কিছুটা হলেও পরিশোধিত হবে। আরেকটা কথা বলে রাখি, গাছটা যে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু শুধুমাত্র যে আমাদের এই ইনডোর প্ল্যান্ট হিসাবে বাতাস পরিশোধন করছে সেটুকুই না, বাড়ির যে কোনো কর্নারেই যদি আপনি এই রকম একটি গাছ রাখেন সেক্ষেত্রে কিন্তু বাড়িটির শোভা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। আর গাছটি ম্যাচিওর হলে কীরকম অবস্থানায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আমার এই গাছটা যেটা অরিজিনালি আপনারা দেখছেন, এই গাছটা কিন্তু ম্যাচিওর এখনও যেহেতু হয়নি, এটা কিন্তু কাটিং থেকে তৈরি করা আমার, সেই জন্য এই গাছটি এখনও সেভাবে বাকি যে বেবি প্ল্যান্টগুলো তৈরি হয় বা যে ফুলগুলি তৈরি হয় সেগুলো কিন্তু এখনও তৈরি হয়ে ওঠেনি। কিন্তু আমার মাদার প্ল্যান্ট যেটি ছিল সেটি কিন্তু এরকমই পরিপুষ্ট হয়ে বছরের একটা সময়ে এভাবে ফুল দেয় এবং অনেক ছোটো ছোটো চারা তৈরি করে। এবারে বলে রাখি যে এই গাছগুলো আপনি কিন্তু ভালো একটা গিফট অপশান ভাবতে পারেন, কারণ কাউকে গাছ দেওয়ার মধ্যে যে কতটা আনন্দ থাকে, যিনি দেন এবং যাকে দেবেন দুজনই খুব একটা ভালো লাগা কাজ করে। অবশ্যই আপনারা এই গাছ গিফট অপশানের মধ্যে রাখতে পারেন। আর বাড়িতে যদি বাচ্চা থাকে, সামার ভ্যাকেশান যেহেতু চলছে, অবশ্যই সেই বাচ্চাদেরকে এরকম ছোটোখাটো যে গাছগুলো আছে এইগুলোকে বসানোর মাধ্যমে কিছুটা ইনভলভ করে রাখতে পারেন। আর আমরা ইট কাঠ পাথরের মধ্যে থাকতে থাকতে কোথাও একটা প্রাণের সাথে সংযোগ স্থাপন আমাদের কমে গেছে, সেক্ষেত্রে পড়ার টেবিলে হোক বা বেসিনে হোক বা খাবার ডাইনিং রুমটাই হোক, যে কোনো জায়গায় যদি এরকম একটা গাছ আপনি রাখেন, আপনার কোথাও কখনো একটু অবসর সময় হলে বা মেন্টাল স্ট্রেস থাকলে সেক্ষেত্রে এই গাছটার পাশে যদি এক মুহূর্ত বসে থাকেন, আমি অন্তত যেটুকু জানি একটা বেশ ভালো লাগা মেন্টাল স্যাটিসফ্যাকশান কাজ করবে আপনার। আর কম বেশি আমরা সবাই গাছ ভালোবাসি। এবারে আসি গাছটার যত্ন কী হবে। গাছটা অবশ্যই যে পটিং মিডিয়াতে বসাবেন সেটা কোকোপিট এবং মাটি, এটা 40% 40% মিশিয়ে, তার সাথে 20% যে কোনো অর্গানিক সার আপনি মিশিয়ে দিতে পারেন। আর আপনারা যখন গাছটাকে বসাবেন, যদি আপনারা মাটির পটে বসান, মাটির পটের তলায় আমরা সবাই কম বেশি জানি একটা মাত্র ছিদ্র থাকে, এই ছিদ্রটিকে কোনো একটা মাটির ভাঁড়ের যে খোলামকুচি যেটাকে আমরা বলি বা চায়ের ভাঁড়ের যে টুকরোগুলো থাকে সেই টুকরো দিয়ে ওই ছিদ্রটাকে বন্ধ করে দিলেন। তারপরে যদি বালি থাকে, বালির একটা মোটামুটি 10-15 মিলিমিটারের একটা লেয়ার করে তারপরে আপনি মিডিয়া দিয়ে গাছটাকে সুন্দরভাবে বসিয়ে দেবেন। আর যদি বালি না থাকে, বালির পরিবর্তে আপনারা শুকনো পাতা ব্যবহার করতে পারেন বা
বাড়ির যে সবজির খোসাগুলো থাকে সেইগুলো ব্যবহার করতে পারেন, অথবা কোকোপিটের একটা লেয়ার তৈরি করতে পারেন, তারপরে মিডিয়াটি দিয়ে গাছটি বসিয়ে দেবেন। আর যারা প্লাস্টিকের পটে করবেন তাদেরকে অবশ্যই বলে রাখি, প্লাস্টিকের পটের ক্ষেত্রে কিন্তু নিচে অনেক বেশি ছিদ্র থাকে, সেক্ষেত্রে যখন খোলামকুচিগুলো ব্যবহার করবেন, মানে মাটির যে ভাঁড়গুলো হয় সেই ভাঁড় যদি টুকরো ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু নিচে ভালো মতন করে ওই টুকরোগুলোর একটা লেয়ার করে তার ওপরে কিছুটা কোকোপিট অথবা বালি অথবা শুকনো পাতা থাকলে শুকনো পাতা বা সবজির খোসার একটা ভালো মতন 10-15 মিলিমিটারের লেয়ার করে তারপরে পটিং মিডিয়া দিয়ে আপনি গাছটিকে বসিয়ে জল দিয়ে দেবেন। এটা হলো গাছ বসানোর নিয়ম। এবারে বলি গাছটাকে রাখবেন কোথায়। প্রথম যখন গাছটাকে আনছেন বসাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু গাছটাকে চেষ্টা করবেন সেমি শেড এরিয়ায় রাখার, মানে খুব বা রোদ আসে সেরকম জায়গাতেও নয়, আবার খুব কম রোদ আসে সেরকম জায়গাতেও না। বাড়ির যেখানটায় আপনার মনে হচ্ছে যে মোটামুটি একটা রোদ পাচ্ছে, সকালের দিকে রোদটা বেশি পাচ্ছে, সেরকম একটা জায়গায় রাখুন, চড়া রোদটা না দেওয়ারই চেষ্টা করবেন। কারণ যারা প্রথম বাগান করছেন, প্রথম গাছ আনছেন শখের বশে, তারা অবশ্যই এই পদ্ধতিটা মেনটেন করবেন, কারণ কোথায় কতটা রোদ আসে এভাবে আমরা বলতে পারি না। সেক্ষেত্রে আপনি ভালো বুঝতে পারবেন আস্তে আস্তে যে গাছটিকে কোথায় রাখতে হবে, কখন রাখতে হবে। এটা হলো পটিং মিডিয়া। এরপরে বলি জল কতটা দেবেন। জল মোটামুটি এই গাছগুলো দেখা যায় যে সারাদিনে একবার জল দিলেই যথেষ্ট। আপনি প্রোপাগেশন করবেন কী করে, ছবিতে এখন যেরকম দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু যত ম্যাচিওর হবে তখন কিন্তু গাছটা এরকমভাবে বৃদ্ধি হতে থাকবে, এই ছোটো ছোটো সাদা সাদা ফুল হয় এবং তার সাথে অনেক বেশি একটি স্টেমের মাধ্যমে, একটি কাণ্ডের মাধ্যমে খুব ছোটো ছোটো বেবি প্ল্যান্টের প্রোডাকশন হয়। তো এই বেবি প্ল্যান্টগুলো যখন হবে সেইগুলো বাচ্চা গাছ, যেগুলো বিভিন্ন রকম স্টেমের মাধ্যমে মেন গাছটা থেকে ঝুলে আছে, সেই গাছগুলোতে যখন অন্তত 7-8টা পাতা আসবে তখন বুঝবেন যে গাছটি আমার ম্যাচিওর হয়েছে, এবারে আমি কেটে বসাতে পারি। অনেকে এই বেবি প্ল্যান্টগুলোকে কেটে জলে রাখে, তবে আমি ব্যক্তিগতভাবে বেবি প্ল্যান্টগুলো যখন 7-8টা পাতা হয় মাটিতে দিয়ে সাফল্য পেয়েছি। আর এটাই হলো গাছটির বেসিক কেয়ার। আর আমার যে গাছটা এখন দেখতে পাবেন, এটা দুটো গাছ একসাথে পাশাপাশি আছে, আর রুট বাউন্ড সিস্টেম দেখছেন কত ভালো রয়েছে, দুটি গাছের সাথে আরেকটি লাকি ব্যাম্বু প্ল্যান্টও রয়েছে। তো এই গাছটি যেহেতু এখন সেভাবে পরিণত হয়নি, সেই কারণেই এখনও সেভাবে ফুল এবং বাকি বেবি প্ল্যান্টগুলি দেখা যাচ্ছে না। এই গাছটি একটা আমার যে মাদার প্ল্যান্ট ছিল সেখান থেকেই কাটিং করে বসানো। আরও একটি গাছ আপনারা দেখতে পাবেন যেটা দেখবেন বেশিটা অংশ কোকোপিটেই বসানো আছে। তো গাছগুলি প্রথম দিকে যখন নিয়ে আসছেন, নতুন যারা গাছ করছেন তারা প্রথম 1 মাস এই গাছগুলিকে একটু খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, লাইটটা কোথায় কতটা রাখতে হবে সেটা একটু বোঝার চেষ্টা করুন, তাহলেই গাছটা আপনি অনায়াসে করতে পারবেন। আর ভিডিওতে আমার এতগুলি কথা বলার কারণই, কারণ নতুন যারা বাগান করছেন তাদের ক্ষেত্রে হয়তো এই গাছগুলো যখন ইনডোর প্ল্যান্টগুলো আনছেন শুরুতে একটু ভয় ভয় কাজ করে, সেই জন্যই আমার এই ভিডিওগুলি বানানো। কম বেশি সমস্ত ইনডোর প্ল্যান্টেরই পটিং মিডিয়া হোক বা কেয়ার যেটা হয় একই রকম, তাও প্রত্যেকটি আমি আলাদা আলাদা করে ভিডিও বানাবো। তার কারণ হলো যে যখন আমি একটা গাছ নিয়ে কথা বলছি তখন সেই গাছটা আমার কাছে আছে, আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছি বা কিভাবে শুরু করেছি গাছটা, কীরকম জায়গায় রেখেছি, সেইগুলো নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করলে আপনাদের গাছটা করতে কিছুটা হয়তো সুবিধা হলেও হতে পারে, সেই জন্য আমার এই ভিডিওটি করা। আর তার সাথে হচ্ছে আমার এই গাছটা ব্যক্তিগতভাবে খুব একটি প্রিয় গাছ। গাছটি যখন ম্যাচিওর হয়, যখন বেবি প্ল্যান্টগুলো তৈরি হয়, সত্যিই গাছটা সুন্দর। ব্যালকনিতে রাখলে যখন পুরো ঝুলন্ত অবস্থায় থাকে খুব সুন্দর দেখতে লাগে। আর আমার এই গাছটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একটু পোকা লেগে আছে, পোকায় কেটে দিয়েছে পাতাগুলো, কিন্তু আমি সেরকমভাবে কিছু কীটনাশক দিইনি। তার কারণ হচ্ছে গাছটি দেখতে পাচ্ছেন সার্বিকভাবে গাছটির যে শারীরিক গঠনটা সেটা মোটামুটি কিছু সমস্যা হয়নি, আর বাগানে থাকে তাই এই সমস্যাটা হয়েছে। পাতাগুলো পরবর্তীকালে গরমটা কমে গেলেই আবার আস্তে আস্তে করে হচ্ছে ঠিক হয়ে যাবে বর্ষার জল পড়লে, এটা আমি গাছ করতে করতে বুঝে গেছি। তো আপনারা যদি এই সমস্যাটা হয় সেক্ষেত্রে অবশ্যই নিম তেল প্রথমে ব্যবহার করা শুরু করবেন। প্রথমে গাছ করার ক্ষেত্রে আমি বলে রাখি, অর্গানিক দিক যে সমস্ত ফার্টিলাইজার বা অর্গানিক যেটা আমরা মশা মাছি বা বিভিন্ন রকম পোকামাকড় তাড়াতে পারি অর্গানিকভাবে, সেরকম কিছু ব্যবহার করার চেষ্টা করুন। তারপরে তো কীটনাশক আছেন, সেটা আপনি পরবর্তীকে যে কোনো ওষুধ
দোকানে গেলেই আপনাকে বলে দেবে। আর এভাবেই গাছ করতে থাকুন, সবুজের সাথে সংস্পর্শ দ্বার বাড়ান, কারণ প্রত্যেকটি মানুষের নিজের কাজকর্মের সাথে সাথে গাছকে লাগানো এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে আমাদের বেঁচে থাকার তাগিদে। অবশ্যই এরকম কিছু গাছকে বাড়িতে সংগ্রহের তালিকায় রাখুন, তার সাথে নিজের চারপাশটা যাতে সবুজ হয় সেই দিকে কিছুটা খেয়াল রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।